লোকসভা ভোট আসন্ন ভোটের মুখে নতুন ভোটারদের সচেতনতা এবং প্রাপ্তবয়স্ক যুবক ও যুবতীদের ভোটমুখী করার লক্ষ্যে মঙ্গলকোট ব্লকে ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল সচেতনতা শিবির সোমবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক অফিসে মঙ্গলকোট বিডিওর উদ্যোগে নতুন ভোটারদের ভোটমুখী করতে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এই সচেতনতা শিবিরে নতুন ভোটারদের ভোটদান সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের ভোটমুখী করার উদ্যোগ গ্রহণ করা হয় আসন্ন লোকসভা ভোটে সকলেই জাতি নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং ভোট এক আনন্দময় উৎসব এই উৎসবে নির্দ্বিধায় ভোট গ্রহণ কেন্দ্রে গিয়েই নিজের নিজের ভোট দিন এই বিষয়ে যুবক ও যুবতীদের উৎসাহ দেওয়া হয় মঙ্গলকোট বিধানসভার কলেজ ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই বিশেষ কর্মসূচিটি অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের মধ্যে ভোট বিষয়ক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় আজকে বিডিও মঙ্গলকোর সাহেবের অফিসে এসছি আজকে এস যে আমাদের প্রোগ্রাম থাকে जो इलेक्शन है संपर्क के सभा के सचेतन कोरा वही उसको कॉलेज स्टूडेंट बन के नहीं आने के इतना क्रीज कोर्स चल रहा है और शिजनी नो तुम भोटा दे जोने की बात तो नहीं बने नो तुम भोटा दे जोने इतना ही बोल को कि सभा वोट कर फ्री एंड फ्यूअर और कोनो मतलब उधर नीचे जेचाई चे कोई जाबे चलें মঙ্গলকোট ব্লকে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক অর্চনা পি ওয়াংখিরে মঙ্গলকোট বিধানসভার এআরও রাজীব আহমেদ ও মঙ্গলকোটের বিডিও অনামিত্র সোম অন্যান্য বিশিষ্ট ব্যক্তি মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা